সাকিবকে অনন্য উচ্চতায় বসালো শ্রীলঙ্কা, সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটরসে সাকিব। নিলামের আগেই লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে নিজের দল চূড়ান্ত করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ককে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটরস। আগামী 30 জুলাই শুরু হওয়ার কথা এলপিএল এর চতুর্থ আসর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার অংশগ্রহণকারী 5 দলের সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে এলপিএল কর্তৃপক্ষ। চলতি মাসে ইংল্যান্ড সফরে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। আপাতত 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন এ তারকা। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার সম্ভাবনা তার খুবই কম। পরে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন 36 বছর বয়সী এই অলরাউন্ডার। ওই সিরিজের পর আপাতত বাংলাদেশ টিমের কোনো সূচি নেই, তাই অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে হয়তো এলপিএল এর পুরোটাই খেলবেন সাকিব। বিশ্বজুড়ে নানা ফ্রাঞ্চাইজি লিগ খেলেও এখনও এলপিএলে অভিষেক হয়নি সাকিব আল হাসানের। জাতীয় দলের খেলা নেই বলে বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যেতে পারে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে। এর মধ্যে দলগুলো যোগাযোগ করেছে কয়েকজনের সাথেই। সাকিব ছাড়াও বাকি 4 দলের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন ডেভিড মিলার, বাবর আজম, ম্যাথু ওয়েড, তাবরেজ শামসি। এছাড়া স্থানীয় খেলোয়াড়দের মধ্যে দাসুন সানাকা, কুশাল মেন্ডিস, ভানিন্দু হাসারাঙ্গা এবং মাথিস থিকসানা সরাসরি চুক্তি করেছেন। টুর্নামেন্টের নিলামের জন্য আগামী 11 জুন সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নিলামের আগে প্রতিটি দল 2 জন করে দেশীয় বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।